কিছু টাকা দেন না, বেশি করে দেন। বেশি করে কত? 1 টাকা? 1 টাকা? তাহলে কি 10 টাকা দেব? মা, একটা কথা মনে পড়ে গেল, একটা কোশ্চেন করি। বলো। এই আমি না অ্যানসারটা খুঁজে পাইতেছি না। আচ্ছা বলেন তো, শূন্যর কি কোনো দাম আছে? না, শূন্যর কোনো। তাহলে একটু বেশি করে শূন্য করে দেন না মা। তাহলে দেব, তুমি আমার একটা কোশ্চেনের উত্তর দিতে পারলে। কি বলেন? আচ্ছা বলো তো, চাঁদের চাঁদের আমাদের বেশি মূল্যবান? ইম্পর্টেন্ট নাম সূর্য। চাঁদ চাঁদটাই আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ চাঁদ রাতের বেলা আলো দেয়। কারণ রাতে অন্ধকার থাকে, চাঁদ তখন আলো দেয়, আর সেই আলোতেই আমাদের সবকিছু হয়ে যায়। এই জন্য চাঁদটাই ইম্পর্টেন্ট, কারণ চাঁদ অন্ধকারের মধ্যে আমাদের আলো দিচ্ছে, আর দিনের বেলা সূর্য আলো দিতেছে যখন আমাদের দরকারই পড়তেছে না। সো সূর্য চাঁদটাই আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সূর্য যদি আলোটাই না থাকতো তাহলে দিনে তো ফকফকে আমরা দেখতাম কিভাবে, বলো? তুমি বলো। হ্যাঁ, সূর্যই তো সকল শক্তির উৎস। বুঝতে পারছি, তোমাকে আর কোনো টাকা পয়সা দেওয়া যাবে না বোকা মেয়ে। তুমি সঠিক প্রশ্নের অ্যানসার দিতে পারো নি, অতএব তোমার টাকা হবে না। থাক, আপনার টাকা নেই লাগবে না, আপনার থেকে টাকা নেই। রানু মন্ডলের গান শোনা, দুইটাই এক সমান। সো এইগুলো বাদ। এখন বলেন, খাবার চ্যালেঞ্জ শুরু করে দিই। কি রান্না করছেন আজকে? কি খাবার চ্যালেঞ্জ করব আজকে? আজকে আমি হাতে নিজের হাতে বানানো ভর্তা, অনেক রকমের ভর্তা বানাইছি, আর খিচুড়ি। আচ্ছা তাহলে চলেন, এটাই চ্যালেঞ্জ। খিচুড়ি দিয়া তাহলে শুরু করে দিই চ্যালেঞ্জ। হ্যাঁ জি, ঠিক আছে, আনো। আচ্ছা তাহলে খাবার নিয়ে আসি নাকি? ভালো কথা, তুমি খাবার আনতে গেলে কিন্তু একটা জিনিস তুমি ভুলে যাও। কি ভুলে যাও? এইচ আই জে কে এল এম এন ও, এই জিনিসটা তুমি আনতে কিন্তু ভুলে যাও। এটা কি আবার? কেন? পানি পানি এইচ আই জে কে এল এম এন, তুমি তো বলেছো। কি বলছি? H2O, H2O অর্থ পানি। তুমি না কালকে বললা H2O অর্থ পানি, তাহলে এই এইচ হইতে ও পর্যন্ত পানি, যাও পানি নিয়ে আসো। আমাদের খাবার রেডি। আজকে আমাদের চ্যালেঞ্জ হবে 1 কেজি 1 কেজি 2 কেজি খিচুড়ি সাথে ভর্তা। এখানে কি কি ভর্তা? ভর্তাগুলোর নাম বলে তুমি বলবা। আমাদের আমলের ভর্তা, তোমরা এটা ভর্তা দিয়ে কি বুঝবা? আচ্ছা বলে, এটা আমাদের এই ভর্তা কিন্তু আমার খুবই প্রিয়। আমার মন প্রাণে ভর্তা মাছ নিয়মিত পড়ে থাকে। তোমরা বেশি বেশি লাইক দেয়া প্রমাণ করে দিবা যে বৌমাকে যে আমার প্রিয় জিনিসে বেশি আমি সাপোর্ট পাইছি। চাউমিন এগুলোতে বেশি লাইক পাওয়া যায়, এই খিচুড়ি টিচুড়ি এগুলোতে এত বেশি লাইক পাওয়া যায় না। এটা কালি জিরা ভর্তা, এটা শাক ভর্তা, এটা হইছে শুটকি মাছের ভর্তা, এটা বেগুন ভর্তা, এটা রসুন ভর্তা, আর এটা হইছে মাছ ভর্তা, আর এটা হইছে আচার, এই যে আমের আচার। ঠিক আছে, তাহলে আমরা চ্যালেঞ্জ শুরু করে দেই। ওকে, স্টার্ট করি। 3, 2, 1 স্টার্ট। দুরি মনের দিনে টাসলে বোঝা যায় তো তোমার মনের ভিতরে কি।
সরি গাইস, আমাদের মাইক্রোফোনে একটু প্রবলেম হয়েছে, তাই এই পার্টটাতে আমাদের ঠোঁটের সাথে কথা নাও মিলতে পারে। ওকে গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম। আমি যাই, খাওয়া শেষ, যাই যাই যাই, চলে যাই। এই বসুন বসুন বসুন, কোথায় যাও? যেও না সাথী, চলেছ একলা কোথায়? এই যে বস্তা নিয়ে যাও। বস্তা? হ্যাঁ, এই বস্তা হচ্ছে শাস্তি। এই বস্তার ভিতরে পা ঢুকে আপনি এইখান থেকে এই পর্যন্ত লাফায় লাফায় আসতে হবে। এটাই হচ্ছে আপনার আজকে পানিশমেন্ট। লাফায় লাফায় শেষ পর্যন্ত আমাকে লাফাইতে হবে এই বয়সে? তুমি আমাকে আর কত কি দেখাবা? এইটাই শাস্তি। দেখছেন ভিউয়ার্স, আমার সাথে কেমন করে এই বয়সে আমাকে দিয়ে লাফাবে? মানে ছোটবেলায় যেভাবে আমরা লাফাতাম ওইভাবে আমাকে লাফাবে? আমার কি এরকম বয়স আছে? হ্যাঁ, এই বস্তার মধ্যে পরে পুরাটা ঢুকে তারপর এখান থেকে লাফা লাফা আসতে হবে। মা এখন কি করেন? বস্তাটা পরেন আগে, এটা পরেন। শেষ পর্যন্ত আমাকে বস্তা পরাবে না? হ্যাঁ রাখো। শাস্তি দেয়া হইলো, অনেক মজা পেলাম আজকে শাস্তিটা। অনেকদিন পরে একটু শান্তি পেলাম, মনে হতো একটু শাস্তি দিতে পারলাম। দেখছেন যাতে আমার বৌমার কাছে আমি দেখাইতে পারি যে হ্যাঁ, আমার জেনারেশনের খাবারগুলোর খুবই মূল্য আছে, দাম আছে। এবং আপনারা আপনাদের আম্মা, শাশুড়ি আম্মা, মাকে সবাইকে দেখাবেন। ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।